শিক্ষকদের দুই শ্রেণীতে ভাগ করা হচ্ছে অযোগ্যদের বিরুদ্ধে তদন্ত হোক কিন্তু এর জন্য যোগ্য প্রার্থীরা কেন শাস্তি পাবে আজকে এমন কথা বলেছেন সুকান্ত মজুমদার এক লক্ষ তিরিশ হাজার শিক্ষকের কাছে নথি চাওয়া হয়েছে অযোগ্যদের বাঁচানোর জন্য রাজ্য জুড়ে এক লক্ষ তিরিশ হাজারের বেশি শিক্ষককে হেনস্থা করা হচ্ছে ঠিক কি বলেছেন সুকান্ত মজুমদার দেখুন শিক্ষকদেরকে দু শ্রেণীতে এখন ভাগ করা হচ্ছে শিক্ষক এবং ব্যতিক্রমী শিক্ষক আমাদের শিক্ষামন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রী নোমেন অনুসারে নামকরণ অনুসারে এসএসসি সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে প্রায় আট হাজার নাকি অযোগ্য শিক্ষক আছে তাদেরকে বাঁচানোর জন্য এই গোটা রাজ্যে প্রায় লক্ষ বেশি এক হাজারের শিক্ষককে আবার হিমিলিয়েশন করা হচ্ছে অপমান করা হচ্ছে এই রাজ্যে এক লক্ষ তিরিশ হাজার শিক্ষকের কাছ থেকে নথি চাওয়া হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের মাধ্যমে এবং আগামী সাতাশি সাতাশে মেয়ের মধ্যে চাকরি সংক্রান্ত সমস্ত নথি জমা দিতে হবে এবং সেই নথি জমা করতে বলা হয়েছে ডিআইএদের কাছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল তাদের কাছে জমা করতে বলা হয় আপনি এসএসসির রেকমেন্ডেশন লেটার চাইছেন কার কাছ থেকে ইনকামমেন্টের কাছ থেকে এসএসসির কাছেই তো এসএসসি রেকমেন্ডেশন লেটার থাকা উচিত যদি সিপিএমের সময় নিয়োগ দুর্নীতি হয়ে থাকে তাপস চ্যাটার্জি বা উদয়ন গা তো জনসমক্ষে স্বীকার করেছেন যে সিপিএম আমলে দুর্নীতি করে চাকরি দেয়া হতো সমস্ত শিক্ষককে এই যে দেড় লক্ষ শিক্ষক প্রায় এদেরকে এইভাবে জনমানসে হেয় প্রতিপন্ন না করে আপনারা ডাইরেক্ট এদের দুজনকে জিজ্ঞাসাবাদ করুন আমরা এই সমস্ত শিক্ষকের পাশে যারা যোগ্য তাদের পাশে আছি বাবা সাহেব আম্বেদকর মহাত্মা গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস লাল বাল পাল বাল গঙ্গাধর তিলক রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস রবীন্দ্র নজরুল এরা না থাকলে ভারতবর্ষ হতো না আর বাংলা না থাকলে দেশ স্বাধীন হতো না মনে রাখবেন আর পাঞ্জাব যদি না থাকতো এবং আজকে আবার বলি বাংলাই পারবে তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে সরকার থেকে তোমাদের শরীর দেওয়া গণতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে এটা বাংলাই পারবে এক দুই তিন ইন্ডিয়া জোটকে দিল্লিতে ক্ষমতায় এনে দিন সিপিএম বাংলা বাংলাকে নিয়ে করবো না বাংলা তৃণমূল কংগ্রেস থাকবে অল ইন্ডিয়া ইন্ডিয়া জোটের সাথে এবং আমরা বদলা বই বদলা বই বদলা বই চৌত্রিশ বছরের বামপনকে যদি সরিয়ে দিতে পারি তাহলে মনে রাখবেন এই ভুয়ো ভাওতাবাদ মাফিয়াবাদ দাঙ্গাবাদ এজেন্সিবাদ এই বিজেপিকেও আমরা সরা বই এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের শপথ এটা আমাদের অঙ্গীকার বিজেপির সাহসটা কত বড় বলছে এখানে হারিয়ে তৃণমূলকে আমরা বাংলাটাও দখল নেব আমি বলেছি কোনো দিন পারবি না বাংলা দখল নিতে আর দিল্লিটা এবার আমরা দখল নেব। আজকেও আমি শুনেছি কোনো একজন জাজকে দিয়ে যিনি সারাক্ষণ ভদ্রলোক জাজ হিসেবে তাকে আমি সম্মান করি অনেক ব্যাপারে ব্যাপারে বিখ্যাত কাজ নেই কর্ম নেই কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না মাইনরিটিসরা তপসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে এটা কখনো হতে পারে তাহলে সংবিধান ভেঙে দিতে হয় তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে না সংবিধানকে বিক্রি করে দিতে সংখ্যালঘুরা কখনো তপসুলিদের সংরক্ষিত আসনে হাত দেবে না আদিবাসীদের হাত দেবে না এটা দিতে পারে না দেবে না দিতে পারে না কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না ওবিসি রিজার্ভেশন চলছে চলবে সাহস কত বড় কোটে কখনো ভাগাভাগি হয় না দেশে কখনো ভাগাভাগি হয় না এটা কলঙ্কিত অধ্যায় কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম মুসলমানকে রাখলাম কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম হিন্দুকে রাখলাম আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে আমি তপস্বিলিতেও রেখে আমি করিনি এটা এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম বারো সাল থেকে চলছে কোর্টে আগেও কেস হয়েছিল কেস খালি হয়ে গেছিল স্পর্ধা তো কম নয় একটা সরকার কি পলিসি নেবে সেই পলিসি নিয়ে যাও না বিজেপির একটা পলিসির ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে না হিম্মত আছে কিছু দলাল হঠাৎ করে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নাও রিজার্ভেশন বন্ধ করে দাও হবে না তাও করে করে দিয়েছে একেবারে ভাগ কেন মুসলিমরা দেশের নাগরিক নয় মনে রাখবেন আমি হিন্দুও করি আমি হিন্দু ঘরের মেয়ে আমি মুসলিমও করি আমি তপসিলিও করি আমি আদিবাসীও করি আমি পার্শিকও করি আমি বৌদ্ধও করি আমি জৈনও করি আমি সবটাই করি এবং আবার বলে রাখি এটা এটা ক্যাবিনেট করে পাস হয়েছে অ্যাসেম্বলিতে পাস হয়েছে কোর্টের রায়ও আছে যারা ইলেকশনের আগে এই সব নিয়ে খেলা করছেন সন্দেশখালী নিয়ে করলেন চক্রান্ত ওয়ান ফাঁস হয়ে গেল দাঙ্গা নিয়ে করবার চেষ্টা করলেন চক্রান্ত দুই এখনো মাথায় ঘুরছে হিন্দু মুসলমানে ভাগ করবার তিন প্রধানমন্ত্রী এই কথা কখনো বলতে পারে যে সংখ্যালঘুরা তপশিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে আমি তো বলবো উনি বলতে পারেন না তার কারণ এটা সাংবিধানিক অধিকার তপসিলীরা তপশিলিদের অধিকার সাংবিধানিক হিসাবে পায়